কেউ কোমর কোলিতে সাদরে কাটবো কিন্তু এই মুসলমানরা নাজাতের জন্য দিগন্তে দৌড়াদৌড়ি করবে একমাত্র কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি যেই দিকে যাই কিছু খেয়াল করবেন মুসলমান হয়েছি বলে হাশরের ময়দানে ওইটা ওইটা নবীর কাছে যাইতে পারবো আর অন্য ধর্মের মানুষগুলো তারা নবী চিনে না নবীকে মানে না নবীর তালাশ করার মানেই নাই ডাইরেক্ট জাহান্নামী এর আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ করব না এক যেই ব্যক্তিটা নিজের মা বাপরে কষ্ট দেয় দুই নম্বর যেই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে শরীক করে তিন নম্বর যারা মানুষের হক মাইরা খায় বাপ মরে গেছে সাসারা সম্পদ দিবার লাগে চালাকি করে এদের কাপড় কিন্না দিয়া বাড়ি লিখ গেলা আছে না নাই আসি না আসি না আসি না আসি বরণ পোষণ নাম দিয়ে বাড়ি ঘর লইয়ালা খবরদার আল্লাহ পাক সব মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করবে এই জন্য কঠিন ময়দান কিন্তু ওই ময়দানে মুসলমানরা নবীদের কাছে দৌড়বে অন্য মানুষ নবীর কাছে দৌড়ার সুযোগ নাই এই জন্যই তো আমি সেই দিন চট্টগ্রাম গেলাম চট্টগ্রামে আমির ভান্ডার দরবারে আমি গেলাম ওয়াজ করতেছি একটা হিন্দু স্ত্রীদের মধ্যে ওইটা মুসলমান হয়ে গেছে আরে গর্বের এখন না সুবহানাল্লাহ আপনি সারা বিশ্ব খুঁজে দেখেন এমন কোন দিন নাই বিদর্ভীরা কালিমা পরে মুসলমান হচ্ছে না ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা মনে করছে যে তারা মুসলমানরা হারাই দিবে কত সুদারে রাসুল বলছেন মুসলমানের ডরে ইহুদিরা ফলাইব লাস্টে যে গাছের কোনাত ফলাইব মুসলমানরা ইহুদির খুঁজে পাইতো না লাস্টে গাছে কইব এ মুসলমানরা বাচ্চার টামা দিছে ফলাই দিছে দুইটা সাইজ কর আমার ফুলা পান্ডি জুড়ি ফুলা পান্ডি কে ফুলা পান্ডি কি আছে এ ইহুদিরা একশন আইতাছে কথা কোন ঠিক না বেটি ঘুমাইতেছ দেশি মুরগি খাই সুলতার মোড়াও না বেড়া থেকে এটা দিয়ে বন্ধু তুমি স্বাস্থ্যের সুখের স্বাস্থ্য আল্লাহ যাকে যেমন দান করেছেন আল্লাহকে গলা পর্যন্ত জায়গাটা আমি ফেরেশতা দিয়ে বানাইছি আর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে কি মনে করেন আপনি কি মনে করেন আপনি এতগুলো হাজার হাজার মানুষ একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে ঠোঁটে লোকের ঠোঁট মিলে নাকি লেগে নাকি নাই এক একটা হর মা এক এক রকম এদিকে চুলের মধ্যে তো অনেক ভদ্রতা ডিফেন্স করে কথা বলেন ঠিক না বেটি সাবধান চুল কাটতে হবে সুন্দর করে রাজি আছেন সবাই জেনে মানুষে কি বলে ভালো বলে
আচ্ছা আপনার কি কষ্ট হচ্ছে নাকি আবার না আপনি কি ধীরে ধীরে ওয়াজ করতেছেন ধীরে ধীরে নীরবে নীরবে কিছু কথা বলতেছেন কি কষ্ট হবে আপনাদের না এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকব না এই যে ওরে বলছি কেন বলছি জানেন চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক জি জি চুল মানুষের সৌন্দর্যের প্রতীক এই চুলগুলোর ভিতরে অনেক শয়তানি আছে চুল সুন্দর করে কাটবা সাবধান তুমি কাছে তোমার কাছে তোমার কাছে তো ভালো লাগছে সবাই দরুদ শুনি পড়েন আল্লাহুম্মা জোরে জোরে সল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না কিন্তু আমরা মুসলমান হয়েছি বলে আগুন দিয়ে আমরা পোড়াই না কথা বলেন না ঠিক কিনা মুসলমান হয়েছি বলেই মৃত্যুবরণের পর ডানে বামে সামনে পিছনে পর্দা দিয়া আমাদেরকে ভিতরে ঢুকাইয়া আরাম করে গোসল করায় বেশি গরম পানি দেয় না গরম লাগবে বেশি ঠান্ডা পানি দেয় না ঠান্ডা লাগবে কুসুম গরম জল দিয়ে মুর্দারে গোসল করাই গোসল সাবান দিয়া ডানে ঘুরাইয়া বামে ঘুরাইয়া তারে গোসল করাই আর চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয় আবার মুসলমান মুসলমান রে যখন গোসল করাইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া মলমূত্র বের হইলে টিস্যু দিয়া গামছা দিয়ে মলমূত্র গুলো পরিষ্কার করে দেয় এক সেকেন্ডও কোনো ঘৃণা করে না মুসলমান হয়েছি বলে মসজিদের খাটাই না কান্দের মধ্যে লয় কাদের মধ্যে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি মৃতের লাশ কাদের মধ্যে লয় 40টা কদম দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা জিরা মাত্র তাই নয় আপনার পায়ের মধ্যে দৈরা দিয়ে যায় জানাজার মাঠে গেলে একটা আমল করবেন আমল করবেন বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি মৃতের লাশের সামনে রাখিয়া মুসল্লিদের মধ্যে যদি ডাক দিয়া বলে মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল সবাই বলে ভালো ছিল মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল সবাই বলে ভালো ছিল আল্লাহর হাবিব বলে জানাজার ময়দানে এইভাবে দর্শন তারে ভালো কয় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় হ্যাঁ ফেরেশতারা রে তাকায়া দেখ আমার বান্দা মারা গেছে সমাজের সব মানুষ কই ভালো ছিল দশজনে যার ভালো কয় তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয় এই জিনিসগুলো মনে রাখা লাগবে আমল করা লাগবে লাশটার কাঁধে নেওয়ার জন্য প্রতিযোগিতা করা লাগবে এই জন্য যুবক ভাইরা আমার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কিন্তু শেষ হওয়ার আগে আরেকটা কিয়ামত আছে ওই আজরাইল যখন সামনে চলে আসে আমি কিন্তু আসলে ওই যে আবু ইউসুফ সাহেব মারা গেছে ওনারকে তাকায় এই ওয়াজটা করতেছি আর দুই নম্বর পাশে একটা গুরুস্থান আছে আমি ওই দিকে খেয়াল কইরা নামের শিরোনামের সঙ্গে ওয়াশটা করতেছি তবে কিছু সামাজিক ওয়াশ ঢুকামো ভিতরে কারণ কিল্লিগিয়া দুনিয়াতে বাটপারি করার জায়গা বাটপারি অনেকেই করে অনেকে চুরি করেও করছি না অনেকে হারাম খায় অল্প খাইছি না কিন্তু কবরে গেলে না করলেও একটু ভয় থাকবো দুনিয়ার জমিনে বেঁচে থাকা সম্ভব কিন্তু দেখা যায় কবরে বেঁচে থাকা সম্ভব প্রত্যেকটার জবাব দিতে হবে এই যে রসুল বলছেন সবচাইতে বড় কেয়ামত হলো যখন কি আসবে আজরাইল আসবে আজরাইল সে যে গাইতে নিশান না কি বলে গাইতে নিলো
সেজে নামে আজরাই সঠিক সময়ে বদ্র গাছা তোমার ঘরে হইব দাকি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তো নাম গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত ঠিক ঠিক আর সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মওতের নিশানা আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সবাই মরণেরই কথা মানুষ স্মরণ করো না হাইরে এত সুন্দর করে টান মারি আমার চোখের সামনে বহুত আয়োজনকে দেখেছি জোরে টান মাইরা ফানা কইরা ফেলাইতো এখন বয়স হয়েছে তারা টান দিতে পারে না আমি যে এমন ভাবে টান দেই মনে মনে ভাবি এমন একটা সময় আসবে আমি লম্বা হইয়া হায়াতে বাঁচতে দাঁড়াইতে পারতাম না মুরব্বীর জিগায় আব্বা হাতের মধ্যে লাঠি কেন কয়ে বাজান রে আগের মতন সুজা দাঁড়াইতাম পারি না কোমর ব্যথা করে এই জন্য পারি না ও যুবক তোর চোখের সামনে তোমার বাবাটা হাঁটু ভাঙ্গে বসতে পারে না তোমার চোখের সামনে তোমার বাবা কোমর ভাঙ্গে রুকু দিতে পারে না তোমার সামনে তোমার বাবা আগের মতো বাজারও যায় না গরের কোনার মধ্যে পয়রা থাকে বাপটা কিন্তু রঙে পয়রা থাকে না জানটা বাসে না জানটা চলে না দিকে পয়রা থাকে তোমার বোঝার দরকার বাপটা গরের কোনার মধ্যে পয়রা তাহই না বেড়া না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুব কি দিয়া আওয়াজ বুঝাবো কত হানে ডানে যাইতেছি এরপর বুঝাইতাম সেই বড় বড় সাংঘাতিক জায়গা আমার মনে মনে দুনিয়াতে একদিন কেয়ামত হয়ে যাবে এই কেয়ামত তোমার আগে জানটা যখন আজরাইলে নিয়ে যাবে ওই সময় সব চাইতে বড় কেয়ামত মনে হবে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজ গিয়েছি আমাকে আল্লাহ অনেক আজাব দেখাইছে আমাকে আল্লাহ অনেক গজব দেখাইছে কিন্তু কবরের আজাবের মতো এত কঠিন আজাব আমি আর কিছুই দেখি না এখন কথা হইল বাড়ির পাশে আলো খেয়ে আলো লাগাইলে ঘরে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে কিছুই না লাগাইলে কিছুই হবে না এখন দুনিয়াতে তাই দুনিয়াটা আখিরাতের কৃষি ক্ষেত এই জায়গার মধ্যে নামাজ পড়লে আখিরাতে কাজে লাগবে রোজা রাখলে আখিরাতে কাজে লাগবে মার খেদমত করলে আখিরাতে কাজে লাগবে নবীর মহব্বত করলে আখিরাতে কাজে লাগবে এই দুনিয়ার মধ্যে যা করার কর্তব্য কিন্তু বড় আফসোস লাগে আমি বলছিলাম প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দিয়া কেউ কষ্ট পাই না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পাই না কিন্তু বড় কষ্ট লাগে মুসলমান নির্দিষ্ট হলে চলবে না আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি মুসলমানরা যদি মুসলমানের শ্রেষ্ঠ জাতিত্ব বুঝতে চাও মুসলমানরা যদি মুসলমানদের তেজ বুঝতে চাও বাংলার জমিন থেকে ফিলিস্তিনের দিকে তাকাও কথা বলেন না ঠিক কিনা আমার পূর্বের আলোচক খুব সুন্দর
কথায় বলে গিয়েছেন আমিও বলে দিয়ে যাই ওই ফিলিস্তিনের শিশু একটা বাচ্চা ডাক দিয়ে কয় তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারতেছস তোরা আমাদের মাথার উপর দিয়ে রকেট হামলা করতেছস একটা কথা মনে রাখিস তোদের মাথার উপরে আমার রব আছে কথা বলেন ঠিক কিনা এরা হইল মুসলমান নিজের বুকটা পাইটা দেয় মসজিদে রক্ষা করার জন্য এই জন্য যুবক ভাইরা আমার নামে মুসলমান হলে চলবে না কাজে মুসলমান হতে হবে এ আমার ভদ্রগাছার মা ও আমার সুলাইপার মা ও আমার বিদ্যরের মা একবার খেয়াল করে দেখো তোমার বিয়ের আগে গোসল দিছিল মরার পরে কিন্তু গোসল টিকে দেয় তোমার কিন্তু সাকসাকার গাড়ি দিয়ে আনছিল মরার পরে কিন্তু মসজিদের খাট দিয়ে ঠিকই নেই তোমার কিন্তু একটা পরযাত্রী আয়েশা তোমার নয়া তোমারও কিন্তু হাজার হাজার লোক জানাজার ময়দানে বিচার বিদায় দেওয়ার জন্য ময়দানে একত্রিত হবে তোমার বাসর করে ঢুকাইয়া দিয়া সব দরজা বন্ধ তোমার কিন্তু কবর ভিতরে ঢুকাইয়া দিয়া বাঁশ দিয়া সব বন্ধ তোমার একটা কথা মনে রাখবেন রে বাবা তাইলে প্রমাণ হয়ে গেল আসল নায়র হল কবরের ঘর কথা বলেন ঠিক না এই জন্য মা স্বামীর সঙ্গে উচ্চ বাক্যে কথা কইলেন না সন্তানের সামনে জামাই বউ কুত্তা কামড়া কামড়ি কইলেন না সন্তানের সামনে জামাই বউ ঝগড়া ফসাদ কইলেন না কারণ জামাই বউ যখন আজান হলে ওটি ফজর পড়তে হবে আর ছোট বাচ্চাগুলারে বাড়ির পাশে মক্তবে পাঠাইতে হবে কেন জানি সন্তান যখন মার পেটের মধ্যে ছিল মায়ের কাছে সন্তানের তিনটা দাবি ছিল এক নম্বর দাবি আমার মা বাবা আমার কানের মধ্যে আজান দিবে দুই নম্বর দাবি আমার সুন্দর নাম রাখবে তিন নম্বর দাবি আমার মা বাবা আমার দিনই শিক্ষা দিবে এই জন্য সন্তানের কানে আজান না দিয়া সন্তানের নাম না রাখিয়া আর সন্তান রে দিনই শিক্ষা না দিয়া যেই মা বাবা চাই সন্তানের রুজি খাইব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ছোটবেলায় আপনার সন্তানের তিনটা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই জন্য সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক যে যতটুকু করবে ততটুকুর হিসাব হবে এই জন্যই তো আমার নবী বলেন আশিকের রাসূলের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক মৃত্যু নয় বেঈমানের সামনে আজাইল আসলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব বেঈমানের সামনে আজাইল আসলে রগুলার ডাস কাশ করে চিরা যাইব বেঈমানের কাছে আজাইল আসলে চোখ দুইটা উল্টাইয়া দিব জিহ্বার মধ্যে কামড় মারব হে বন্ধুরে ও বাবা কিন্তু ইমানদারের কাছে যখন আজরাইল আসবে ভদ্রগাছায় দরজার মধ্যে দাঁড়াইব দাঁড়ায় ইমানদার রে আজরাইলে সালাম দিব চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না ইমানদার সালাম দিয়া কইব ও আল্লাহর বান্দা আল্লাহ মনে পাঠাইছে আপনার কাছে আপনার রুহটা নেওয়ার সময় হয়ে গেছে ইমানদার ডাক দিয়ে বলবে ও আজরাইল তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যাও আমার আল্লাহর সঙ্গে আমার দিদারের জন্য আমার নবীর সঙ্গে আমার দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে ও বন্ধু ও বন্ধু রে বন্ধু ইমানদারের মাথার মধ্যে এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব এমন ভাবে আঙ্গুল গুলা চিরুকি বানাইয়া এমন ভাবে আশ্রাইয়া দিব ইমানদার যখন মাথার মধ্যে ছোট্ট নাতি আসেনি রে বাজার নাতি আসেনি নাই নাতি নাই কার নাতি আছে নাতি নাই না আপনার নাই আমি তো আমার সাংকুন জগতে যাওয়ার আয় করছি
নাতি বুইলে নাই রে আল্লাহ তুমি দো আল্লাহ দো আল্লাহ আল্লাহ তুমি দো আমিন কর আমিন আরো জানা আমিন বলে অন্ত কাছে আপনারা আছে এই বসে নাতি কেমন নাই ও বন্ধু আরে বাবা রে খাইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নাতি আছে না নাতি আছে মানে আমি জান দিও নানা কো দাদা কো নাতি খাই দিয়ে দাও নাতি আমি না আনু দিতে দেবে কোডাইনে না বামে দো খাইতে দেবে আর মাথা ছাত কান দিলে না আরাম লাগেনি আজ রইল এই সেই মানবারে মানুষ শুনতে এমনি আশ্রয় দিন বলুন আল্লাহ বলুন এই মানদার একটা গুম গুম বাবা হইব তখন ওই মুহূর্তে আজ রইলে কানের কাছে মুক্তা লাগাই কইব মুখ দিয়ে বের করবো আমি মুখ দিয়ে আল্লাহর জিকির করতে করতে মরতে চাই না না মুখ দিয়ে কত তোমার চোখ দিয়ে বের করবো আর কি কইনা না চোখ দিয়ে আমি আমার রসুল কে দেখব আর বড় করে কোন সুবহানাল্লাহ বক্সটি বানাতে আটকে আটকে তোরা বল আওয়াজটা না বল ঠিক আছে না একটু বানাতে দেখে ঢুকে বল এটা বানাতে দেখে দেখে আর যারা আট জায়গা বানাতে বক্সটা কে দেখাতে গেছে এই বক্সটি কে ঘুরে দিও কিও এ পিটা আস্তে কষ্ট হইতেছে আপনারা হ্যালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো এখন 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 বলে উঠবো আমার যুবক ভাইরা এই যে সাউন্ড বুঝছিস এই হুজুর ওই যে বক্সটা ঘুরাইছি মিষ্টি সাউন্ড হয়ে গেছে বুঝতে হবে তুমি যদি মেশিনের বরাবর বক্স দেওয়ার চেষ্টা করো তুমি সাউন্ড আর ধরতে পারবো না বাবা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যাও চিনির ব্যবসা করবো মাঝে মাঝে খেয়ে দেখবা এক তিতানা মিষ্টি লাগে ঠিক না বেটি এখন ঠিক আছে কিনা মনে এখন সুন্দর একটা সফট হয়েছিল সাউন্ডটা ওই সময় হার্ড হার্ড ছিল মারহাবা জোরে বলে সবাই জোরে বলেন কবরে নি আজাম জু দি মানুষ দেখি তো মানুষ দেখি তো দরবারে সারিয়া পাগল হইতো দরবারে সারিয়া পাগল হইতো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে দিলটা নরম করে বন্ধু নাই রে গারি বন্ধু নগি বলো সেই গারি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ ইমানদার রে বলবে তোমার চোখ দিয়ে রুটা নিতে চাই ইমানদার বলে চোখ দিয়ে আমি রসুল দেখব এবার আজরাইলে রুহ নিতে পারে না আল্লাহর ডাক দিয়ে তুই আল্লাহ তোমার প্রেমিকে রুহটা আমি মুখ দিয়ে নিতে চাইছিলাম দেই না চোখ দিয়ে বের করতে চাইছিলাম দেই না আপনারা বলেন ইমানদারের দাম কম না বেশি
তোমার কাছে জানতে যাব আল্লাহ আমি গেলাম তোমার প্রেমিকে ওটা গমজ করো কিন্তু প্রেমিকে জবান দিয়ে আনিতে দেয় না প্রেমিকে চোখ দিয়ে আনিতে দেয় না প্রেমিকে কান দিয়ে আনিতে দেয় না আমি কেমন ভাবে তোমার প্রেমিকে রূহ কবজ করব আল্লাহ ডাক দিয়ে তুই আজরাইল আমার প্রেমির এক প্রেমিকের একটা ভাবের দেশে ফলায় রূহ কবজ করতে হবে আল্লাহ আল্লাহ বসে হবে আল্লাহ ডাক দিয়ে আজরাইল ও আজ
জিবরাইল আমার প্রেমিকের রূহ কবজ করবা তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা ইসমে জাতের নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এবার এই নামটা যখন লিখলেন কই তুমি আমার বান্দার কাছে যাইবা হে আজরাইল আমার বান্দার চোখের সামনে আমি আল্লাহর নামটা জায়া ধরবা এরপর আজরাইল সেই বান্দারের সামনে আল্লাহর আল্লাহর নামটা এইভাবে তুলে ধরলেন ইমানদার ওই আল্লাহর নামটার দিকে তাকাইয়া আল্লাহর নামের ভিতরে সে ফানা ফিল্লা হয়ে গেছে এরপর আল্লাহ কয় আজরাইল এই মুহূর্তে রূহটা কবজ করো ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যায় যার নামের দেওয়ানা সেই নামটা যখন চোখের মধ্যে দেখেছে ইমানদার আল্লাহর নামের উপরে বিভোর হয়ে গেছে এরপরে সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমায়া গেলে জান্নাতের পাহিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল এমন ভাবে ইমানদারের রূহটারে কবজ করবে যার রাত পরিমাণ টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আতরের বোতল তুমি ওই সাদা কাপড়ের ভিতরে ইমানদার রূহটারে তুমি বাইন্ডিং কইরে ফালাইয়া আসমানের দিকে উড়াল দিবা প্রথম আসমানের মধ্যে যাবে এবার ফেরেশতারা বলবে তোমার হাতে কি এত সুন্দর প্রাণ কোথায় থেকে আসে ওই এমন গ্রামে এমন ইমানদার রূহ এবার দ্বিতীয় আকাশে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তুমি কার এত গ্রাম কেন ডাক দিয়া বলবে এমন গ্রামের এমন প্রেমিকের রূহ নিয়ে যাচ্ছি ইমানদার রূহটারে সালাম দিব দ্বিতীয় আকাশে সালাম দিব চতুর্থ আকাশে সালাম দিব পঞ্চম আকাশে সালাম দিব ষষ্ঠ আকাশে সালাম দিব সপ্তম আকাশে সালাম দিব বন্ধুরে 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 অযুবক মাহেরারে আমার আল্লাহ সপ্তম আকাশে নেওয়ার পরে এই দিক দিয়ে কিন্তু মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগিয়া ভিতরে বাজার থেকে সাদা কাপড় রেডি হয়ে গেছে এই দিকটা মানিক মিয়ার ঘরে ঢুকাইবার জন্য এমন ভাবে গোসলখানার পানি রেডি হয়ে গেছে এইভাবে মানিক মিয়ার জানাজার নামাজ পড়াইবার জন্য লাস্টারে কাদের মধ্যে কইরা লইয়া গেছে আর ওই দিক দিয়ে আমার আল্লাহর হুটারে ডাক দিয়া কয় আমার প্রেমিকের হুটারে তুমি লইয়া সপ্তম আকাশের মধ্যে আসো আর সামনে যাওয়া লাগবে না আমি আল্লাহ এই প্রেমিকের প্রতি এমন রাজি আমি আল্লাহ এই প্রেমিকের জন্য একটা বাড়ি বানায়া রেখে দিয়েছি আল্লাহ আকবার বলেন না ইমানদার রূহটা রাখার জন্য আল্লাহ একটা বাড়ি বানাইছে এখন প্রশ্ন করবেন তাহিরে হুজুর ইমানদার রূহটা যে রাখবার লাগে সপ্তম আকাশের উপরে আল্লাহ একটা বাড়ি বানাইছে এই বাড়িটা কি আমি কই না কোরআনের মধ্যে আছে এই বাড়ির নাম হলো দিল্লিন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই দিক দিয়ে রূহটা আর এই দিকটা মানিক মিয়ার বডিডারে ওই বিদ্যারে সাদা কাপড় দিয়া বান্ডিং কইরা গোরস্তান লইয়া যাইতাছে দুই তিন জন কবরে নামে হো নাইমাতারে কবর দিতে বাস দেয় এরপরে চাটি দেয় চাটি দেওয়ার পরে মাটি দেয় ওই যে তার নাম কি একটু ভুল হয়েছে গা আরে ইয়া হাফেজ নুরি আর মাইনুদ্দিন হ্যাঁ ওই যে তার আব্বারে কেমনি গোসল দিতে সে জানে কেমনি নিয়ে গেছে সে জানে তার চোখে বাসতেছে কে হইল আতর গোলা কে হইল জল আমি আমার আব্বা যখন মারা গেছে আমার আব্বার গোসলের পানিটা নিজে বালতি পানিটা আমি আমি টিউবের পানিটা বালতি দিয়া বুড়াই নিয়ে গেছি আমি নিজের হাতে বাবার শরীরে ধুইয়া দিছি বাজান কে হইল আতলবান কে হইল জল কে হইল বড়ই পাতার
নয়ন জলে বুকু ভাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বাপের কথা খেয়াল করেন না হায় হায় রে সবাই হায় হায় রে মাই কান্দে বাবা কান্দে কান্দে আপন জন বাই কান্দে বনে কান্দে কান্দে আপন জন কান্দে আকান দিয়া জন্ম বিদায় সবাই দিল রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কেহ লইল আদর দুবান কেহ লইল জল কেমনে দাদারা বিদায় দিয়েছেন খেয়াল করেন না কেহ লইল আদর গোলাপ কেহ লইল জল কেহ লইল মরুই পাতা আমারও বুঝি এমন করে গোসল দিব আমি বইরে গেল বুঝি আমার জন্য টিউবের পানি পড়ায় আনব নয়ন জলে বুক বাসে রে কান্দে হাই হাই রে হাই 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 রে সবাই হাই হাই রে ফেসবুকের পাতা দিন দিন তাহি নাই তাহি নাই লিখতে থাকবে সাইদিনের মাথায় আমার কথার ফেসবুকে কেউ লেখবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আমার টাকার বাদ নিবার লাইগা কত পাবন আমার সম্পত্তি নেওয়ার জন্য কত পাব কিন্তু আমার মরণের সময় যদি কষ্ট হয় আমার কষ্টের মান কেউ নিবে না রে বাবা জ্বালা সুরাই কাছে গেছে কেমন লাগে আমার মত বাপটা কত কষ্ট করছে পুলার জন্য রক্তটারে পানি পানি কইরা বানাইছে ফুত ফুত কইরা এই বাপের কথা কেউ কয় না রে পৃথিবীতে নীরব একটা কষ্টের যোদ্ধার নাম হলো বাবা জীবনে একটা বিপদের বন্ধুর নাম হলো বাবা জীবনে একটা চ্যালেঞ্জিং মানুষের নাম হলো বাবা হাজার কষ্ট পাইয়া ওই মাথায় ঘাম ধরাইয়া লুঙ্গি দিয়া যে ঘামটা মুছে ফেলে সন্তানের সামনে একটা মুসকি হাসি দিয়া বাজারে ব্যাগ লইয়া ঘরে ঢুকে এই মানুষটার নাম হলো বাবা কথা বলেন বাবা ঠিক কিনা বাবা গো বাবা আর 10-15 মিনিট সময় কি আবার দিবেন ইনশাল্লাহ আপনারা একটু মহব্বতের কন্যা আমার সাথে আরে আজকে ওয়াশটা শূন্য যায়া নামাজে খালি যান না ইনশাল্লাহ আজকে ওয়াশটা শূন্য যায়া ইনশাল্লাহ মার কথাটা কইরা যান না আজকে ওয়াশটা শূন্য যায়া সুদ খাওয়া একবার বন্ধ করে দেন না আজকে ওয়াশটা শূন্য ঘুষ খাওয়া বন্ধ করে দেন আজকে ওয়াশটা শূন্য গাঞ্জা মদ ইয়াবা খাওয়া বন্ধ করে দেন আজকে ওয়াশটা শূন্য মসজিদের মেহমান হয়ে যান আজকে ওয়াশটা শূন্য এখন থেকে বালিশের নিচে টাকা জমাইয়া মদিনার মেহমান হয়ে যান কথা বলে না কেন হাত তুলে বলে না কেন রাজা আসেন কি না বলে তকবীর আল্লাহু আকবার সালাম আল্লাহু আকবার
বাপের 1 লক্ষ টাকা দিলে বুড়া বয়সে টাকাটা ধরে না কিন্তু 500 টাকা দিয়ে লুঙ্গিটা